জামাইকার হিলসাইড নিউ ইয়র্ক ছোট্ট বাঙালি পাড়া হিসেবে পরিচিত সকলের কাছে। বাংলাদেশ থেকে যারাই প্রথমে নিউ ইয়র্ক আসে তারা জামাইকা অথবা জ্যাকসন হাইট থাকে আমেরিকায় থেকে বাংলাদেশটাকে অনুভব করার জন্য। কি নেই এখানে, এজন্য নিউ ইয়র্কের বুকে আরেকটি ছোট্ট বাংলাদেশ। আজ আমরা ঘুরে বেড়াবো জামাইকার 167 থেকে 172 স্ট্রিট পর্যন্ত। হিলসাইড অ্যাভিনিউর 167 স্ট্রিটের প্রথমে রয়েছে চাংপাই থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। বাংলাদেশি মালিকানাধীন এই রেস্টুরেন্টটি বহুদিন ধরে তাদের ব্যবসা সফলতার সাথে পরিচালনা করে যাচ্ছে। চাংপাই রেস্টুরেন্টের ঠিক বিপরীত পাশেই রয়েছে মান্নান সুপার মার্কেট। বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য মান্নান সুপার মার্কেট একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম, যেখানে তারা চাল ডাল সহ ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র খুব সহজেই পেয়ে থাকে। দু কদম আগাতে এই চোখে পড়বে লন্ড্রি এবং বাংলাদেশি মালিকানাধীন সেলুন। তার পাশেই রয়েছে সেলিম বিরিয়ানি হাউস। নিউ ইয়র্কের হিলসাইডে এসে চুল কাটার কোনো বিড়ম্বনাই নেই, এখানে রয়েছে একের অধিক বাঙালি মালিকানাধীন সেলুন। দেখে অবাক হওয়ার কিছুই নেই, এটা ঢাকার গুলিস্তান নয়, নিউ ইয়র্কই। এখানেও কাপড় সেলাই করার জন্য দর্জি এবং রাস্তার ফুটপাতে হকার মিলবে। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এভাবে দেখতে হবে কোনোদিন ভাবিনি। আপনি যদি নিউ ইয়র্কের হিলসাইডে আসেন তবে পেয়ে যাবেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, আর সহজেই কিনে নিতে পারবেন আপনার নিজের এবং পরিবারের জন্য। শখের মোবাইল অথবা ট্যাবলেটটি নষ্ট হয়ে গেছে কিংবা হাতের ঘড়ি, সেটিও সারিয়ে নিতে পারবেন হিলসাইড অ্যাভিনিউ থেকে। শতব্যস্ততার মাঝেও প্রবাসীরা তাদের বাঙালিয়ানা ভুলেনি। বাংলাদেশের শাড়ি চুড়ি সব কিছু পাওয়া যায় এই হিলসাইড অ্যাভিনিউতে। পুরুপা ফ্যাশন, রুবিনা ফ্যাশনস ওয়ার্ল্ড সহ আরও অনেক বাঙালি মালিকানাধীন ফ্যাশন হাউস রয়েছে, যেখানে খুব সহজে বাংলাদেশি পোশাক পাওয়া যায়। একটু এগিয়ে যেতেই 168 স্ট্রিটে চোখে পড়বে এই চটপটি ফুচকার গাড়িটি। আপনি বাংলাদেশি অথচ ফুচকা চটপটি পছন্দ করেন না, তাই কি হয়? এই ছোট্ট টংটিতে রয়েছে ফুচকা, দই ফুচকা, চটপটি, পেয়ারা ভর্তা, ঝালমুড়ি সহ আরও অনেক কিছু যা বাঙালিরা বিকেল থেকে রাত পর্যন্ত খেতে পারে। প্রবাসী মানে বাংলাদেশে টাকা পাঠানোর চিন্তা। আর আপনি যদি হিলসাইড অ্যাভিনিউর আশেপাশে থেকে থাকেন তাহলে টাকা পাঠানোরও কোনো চিন্তা নেই, এখানে টাকা পাঠানোর জন্য অনেকগুলো এজেন্ট রয়েছে। একটু এগিয়ে যেতেই চোখে পড়বে আমেরিকার বিখ্যাত সাগর রেস্টুরেন্ট। সাগরের অনেকগুলো শাখা রয়েছে, হিলসাইডেই রয়েছে তার দুইটি শাখা, সাগর রেস্টুরেন্ট এবং সাগর চাইনিজ। প্রতিষ্ঠানটি বহু বছর ধরে বেশ সুনামের সাথেই বাংলাদেশি খাবার সার্ভ করে যাচ্ছে। শত ব্যস্ততার মাঝেও বাংলাদেশি কাবাব, বিরিয়ানি, মোরগ পোলাও সহ এক কাপ ধোয়া ওঠা চা খেতে নিউ ইয়র্কের হিলসাইডের বাঙালিরা ভিড় জমায় স্টার কাবাব, পানসি, ধানসিঁড়ি, ঢাকার হাজির বিরিয়ানি সহ সাগর রেস্টুরেন্টে। মান্নানের মতোই আরেকটি পরিচিত সুপার মার্কেট কাওরান বাজার। কাওরান বাজারেও বাঙালি এবং ইন্ডিয়ানদের জন্য তাদের নিত্য প্রয়োজনীয় কাঁচামাল, মাংস, দুধ সহ সকল প্রকার মাছ পাওয়া যায়। মান্নান এবং কাওরান বাজার দুটি সুপার মার্কেটই কুরবানির সময় হালালভাবে কুরবানি দেওয়ার জন্য এক থেকে দু মাস পূর্বেই অর্ডার নিয়ে থাকে, যা বাঙালি কমিউনিটিকে হালালভাবে কুরবানি দিতে অনেক সহায়তা করে। বড় বড় রেস্টুরেন্টগুলোর সাথেও ছোট ছোট বাঙালি ফুড ভেন্ডাররা খুব সহজেই বিজনেস করে হালালভাবে তাদের জীবনযাপন করছে। মানুষ মানেই রোগ, আর রোগ মানেই ডক্টর। হিলসাইড অ্যাভিনিউতে অনেক বাঙালি ডক্টর রয়েছে এবং ফিজিক্যাল থেরাপির চেম্বারও রয়েছে, আর ডক্টরদের প্রেসক্রিপশন নিয়ে আপনার বিদেশি ফার্মেসিতে যেতে হবে না। হিলসাইড অ্যাভিনিউতে রয়েছে ঢাকা ফার্মেসি সহ
আরও অনেক বাঙালি ফার্মেসির দোকান, যেখানে খুব সহজে আমাদের বাঙালি ভাই বোনেরা বাংলায় কথা বলে ওষুধ পেতে সহায়তা করে থাকে। শত শত বাঙালিদের অক্লান্ত পরিশ্রমে হিলসাইড অ্যাভিনিউ হয়ে উঠেছে নিউ ইয়র্কের বাঙালি পাড়া বা নিউ ইয়র্কের ঢাকা। তো বাঙালি পাড়ায় ঘুরতে ঘুরতে আজ সময় শেষ হয়ে গেল। নেক্সটে আবার নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।